আপনি কি জানেন কে এই কিশোর কুমার দাস? যদি না জেনে থাকেন তবে আজকে আপনাদের জানাবো বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাসকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। পুরো নাম কিশোর কুমার দাস, জন্ম ঢাকার নারায়ণগঞ্জে। বাবার চাকরি সূত্রে বেড়ে উঠেছেন চট্টগ্রামের কালুরঘাটে। পাঁচ ভাই বোনের মধ্যে কিশোর তৃতীয়। নিম্নবিত্ত পরিবারে জন্ম বলে অবহেলা, বঞ্চনা আর দারিদ্রের সংগ্রামে নিজেদের টিকিয়ে রাখাটাই তাদের কাছে দুঃসাধ্য ছিল। পরিবারে এক বেলার খাবারের যোগান হলে মাথায় রাখতে হতো অন্য বেলার কথা। পাশে ছিল না কোনো প্রতিবেশী কিংবা কাছের কোনো আত্মীয় স্বজন। পরিবারের এমন আর্থিক অনটন যখন তাদের পিছু ছাড়ছে না, তখন একবার আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন কিশোর। সৌভাগ্যবশত তিনি বেঁচে যান। ছাত্র হিসাবে প্রথম দিকে তেমন ভালো ছিল না কিশোর কুমার, কারণ তার চোখে দেখা ও কানে কম শুনতে পাওয়ারও কিছুটা সমস্যা ছিল। কিন্তু মাধ্যমিকের পর পড়াশোনা আবার শুরু করে এবং খুব ভালো ফলাফল করতে থাকে। ব্যাপারটা ছিল অনেকটাই মিরাকল। অবশ্য পড়াশোনায় অনেকটা প্রচেষ্টা ছিল, সঙ্গে অনেকের প্রেরণাও। এভাবেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েট ভর্তি পরীক্ষায় চান্স পায় কিশোর কুমার। পড়াশোনা শেষ করে দেশের বেশ বড় বড় শিল্প প্রতিষ্ঠানের উচ্চ পদে চাকরি করে কিশোর কুমার। ততদিনে বেশ বিত্তবান হয়ে যায় কিশোর কুমার। অর্থ সম্পদের অভাব ছিল না, কিন্তু 2011 সালের দিকে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয় কিশোর কুমারের। খুব নিঃসঙ্গ হয়ে পড়ে তিনি। তারপর আবারও আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফিরে কিশোর কুমার। এরপর 2013 সালের শেষের দিকে বিদ্যানন্দ একদম ছোট পরিসরে গড়ার পরিকল্পনা করেন, যা বর্তমান সময়ের বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিদ্যানন্দ ফাউন্ডেশনে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাজবাড়ী, রাজশাহী ও রংপুরেও কার্যক্রম রয়েছে। বর্তমানে কিশোর কুমার দাস পেরুতে বসবাস করছেন। তো এই ছিল কিশোর কুমার দাসকে নিয়ে কথাবার্তা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালোই থাকবেন।